হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিকা অ্যান্ড মাম্মা আশা করি আপনারা সবাই ভালো আছেন বাচ্চার সিক্স থেকে সেভেন মান্থস এজ হয়ে গেলে মানে যখন থেকে বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি বসতে শিখে যাচ্ছে তখন থেকেই আপনি বাচ্চার জন্য হাই চেয়ার অথবা বুস্টার চেয়ার এই জাতীয় চেয়ারগুলো ইন্ট্রোডিউস করাতে পারেন বেশ হেল্প হয় মাহুর আমি মোটামুটি সেভেন মান্থস অফ এজের পর থেকেই হাই চেয়ারে বসানো প্র্যাকটিস করিয়েছিলাম আমার সেই এক্সপিরিয়েন্সেসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত হাই চেয়ার এমনভাবে ডিজাইন থাকে যে বাচ্চারা সেখানে সেফলি নিশ্চিন্তে বসে থাকতে পারে প্রপারলি স্ট্র্যাপস থাকে হারনেসেস থাকে যেগুলো দিয়ে সিকিওর করে আপনি বাচ্চাকে বসিয়ে রেখে বাড়ির বাকি কাজকর্মগুলো অনায়াসে সেরে ফেলতে পারেন এটা একটা ভীষণ হেল্প হয় তাছাড়া মিল টাইমগুলো বেশ ফান টাইম হয়ে ওঠে বাচ্চারা ইন্ডিপেন্ডেন্টলি খেতে শেখে ফিঙ্গার ফুটসগুলো যদি ওই ফিডিং ট্রেতে আপনি দিয়ে দিয়ে প্র্যাকটিস করান তাহলে দেখবেন আস্তে আস্তে ও নিজের থেকে হাতে তুলে খাচ্ছে এইভাবে ও ফুডের টেক্সচারটা বুঝতে পারছে সেলফ ফিডিং এস্টাবলিশড হচ্ছে আর নিজে নিজে খেতে শেখার মজাটাও পাচ্ছে অনুভব করছে তো এই জিনিসটাও একটা বেশ কাজের জিনিস হাই চেয়ারের যে হাইটটা হয় না সেটা অ্যাডজাস্ট করা যায় তাই জন্য আপনি আপনার সুবিধা অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন মানে আপনি আয়দার আপনার হাইটে অ্যাডজাস্ট করে নিলেন অথবা আপনার সিটিং পজিশানে চেয়ারটাকে অ্যাডজাস্ট করে নিলেন হাইটটা তাতে করে কি হবে আপনার কোমরের মাসলসগুলোতে একটু কম স্ট্রেন পড়বে আপনাকে বেকার ঝুঁকে ঝুঁকে খাওয়াতে হবে না আপনিও বেশ ইজিলি চেয়ারে বসে বাচ্চাকে ফিট করাতে পারবেন তাই জন্য এই হাইট অ্যাডজাস্টিং দেখে চেয়ারটাকে নেওয়া ভালো নেক্সট হচ্ছে ফিডিংয়ের কনভিনিয়েন্সের পাশাপাশিও আপনি বেবিকে বসিয়ে রেখে সিকিওরলি বসিয়ে রেখে অন্য কিছুতে এনগেজ করে রাখতে পারেন যেমন ধরুন কিছু খেলনা দিয়ে দিলেন সামনে সেইগুলোকে নিয়েও খেলতে থাকলো অথবা যদি স্ক্রিন টাইম দেন অল্প স্বল্প সেটাতেও ও চুপচাপ সেটাকে বসে এনজয় করতে পারে তাতে করে আপনি অন্য কাজকর্মগুলো তখন সেরে নিতে পারবেন তাছাড়া বাচ্চা যত বড়ো হবে সাথে সাথে হাই চেয়ারগুলোকে আপনি টডলার চেয়ারে কনভার্ট করে নিতে পারেন মানে বাচ্চাদের নর্মাল বসে কোনো কাজ করার মতো ধরুন পড়াশোনা করলো অথবা কিছু লিখলো অথবা পেন্টিং করলো অথবা ডাইনিং টেবিলে সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারলো এটা ইউজফুলনেসটাও বেড়ে যাচ্ছে আর এটা ভ্যালু ফর মানিও হচ্ছে এবার আসি হাই চেয়ার কেনার আগে কি কি ফ্যাক্টার্স অবশ্যই মনে রাখতে হবে প্রথম হচ্ছে প্রপার সেফটি হারনেসেস যেন থাকে নেক্সট হচ্ছে রিমুভেবেল এবং ওয়াশেবল ফিডিং ট্রে থাকে মানে ফিডিং ট্রেটা যেন রিমুভ করা যেতে পারে এবং ওয়াশ করা যেতে পারে যাতে করে প্রপার হাইজিন মেনটেন হয় প্রপার একটা যেন ফুড রেস্ট থাকে আর যে ফ্যাব্রিকটা দিয়ে একটা ঢাকা থাকে সেই ফ্যাব্রিকটা যেন ওয়াশ করা যেতে পারে ওয়াটারপ্রুফ হলে বেশি ভালো হয় কারণ বাচ্চারা খেতে খেতে জল থেকে শুরু করে খাবার তো ওটার মধ্যে ফেলবেই তো যাতে করে আপনি একটা ওয়াইপ দিয়ে একটা ওয়াইপস দিয়ে ওয়াইপ করে নিতে পারেন অথবা একটা ভিজে কাপড় দিয়ে ওয়াইপ করে নিতে পারেন তো সেই জন্য ওয়াটারপ্রুফ হলে খুব ভালো হয় আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে হুইলসগুলো যেন চারটে চাকা থাকে তাহলে কি হচ্ছে বাচ্চা যদি এক জায়গায় থাকতে থাকতে একটু ক্র্যাঙ্কি হয়ে ওঠে আপনি ওটাকে ওকে নিয়ে মোবাইলের মতো এদিক ওদিক ঘোরাতে পারবেন মানে একটা প্র্যামের কাজও কিছুটা করে দিতে পারে আর হ্যাঁ অবশ্যই দেখবেন হুইলসের যেন লক থাকে কারণ এই লক না থাকলে যখন আপনি স্টেশনারি কন্ডিশনে ব্যবহার করবেন তখন কিন্তু এটা চলমান হয়ে যাবে তাই জন্য ব্লক থাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট তাই এই কিছু কিছু ফ্যাক্টার্সগুলোকে দেখে আপনারা যে কোনো ধরনের হাই চেয়ার যে কোনো ব্র্যান্ডের কিনতে পারেন আপনাদের কিন্তু অনেক কাজে লাগতে পারে আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল লাগলো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ